দর্শক দেখেন অনেক সুন্দর সুন্দর হাত উঠেছে। নকলা বাজার গৃহস্থের হাঁস মুরগির হাট। এ যেন এক মহিলাদের হাঁস মুরগির রাজ্য। বিস্তীর্ণ চরাঞ্চলে ভেড়ে ওঠা প্রাকৃতিক পরিবেশে পালিত হাঁস মুরগিগুলার দামও তুলনামূলক অনেক কম। অতি সহজ সরল মাটি ও মানুষের হাট। সপ্তাহে দুই দিন এখানে দেখা যায় গ্রামীণ জনপদের মিলন মেলা। এখানে দেশি হাঁস মুরগির পাশাপাশি চীনা হাঁস ও রাজহাঁসেরও ব্যাপক আমদানি হয়ে থাকে। এটি বাংলাদেশের শেরপুর জেলার নকলা উপজেলার নকলা থানার সামনেই অবস্থিত। সাপ্তাহিক দিবস হিসেবে প্রতি সোমবার ও বৃহস্পতিবারে এখানে হাট বসে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি শেরপুর জেলার নকলা হাঁস মুরগি হাট থেকে। দর্শক, অপূর্ব সুন্দর একটা গ্রামীণ হাট যেখানে প্রচুর পরিমাণে দেশীয় হাঁস মুরগি বেচাকেনি হয় প্রতি সোমবার এবং বৃহস্পতিবারে। গ্রাম অঞ্চলের দেশীয় হাঁস মুরগিগুলো এখানে পাওয়া যায়। আজকে আপনাদেরকে এই হাটটা ঘুরে ঘুরে দেখাবো। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো চলুন কথা বাড়াবো না, আমরা এখান থেকে শুরু করব। সুস্বাদু মাংস উৎপাদনে গোটা বাংলাদেশে মাংসের চাহিদা মেটাচ্ছে এই হাট। ঢাকা ও ময়মনসিংহ থেকে যারা এই হাটে আসতে চান তারা নালিতাবাড়ি ও শেরপুরের গাড়ি দিয়ে আসতে পারবেন। তাছাড়াও জামালপুর, শেরপুর, নালিতাবাড়ির লোকজন এই হাটে খুব সহজেই আসতে পারবেন। আমরা গোড়দার বাজার থেকে রওনা দিয়েছি নকলা হাঁস মুরগির হাটে যাওয়ার জন্যে। আমাদের এখান থেকে সিএনজি ভাড়া লাগে মাত্র 10 টাকার মতো। বাজার থেকে দর্শক, হাঁস মুরগির বাজারটা কেমন যাচ্ছে আর কি ধরনের হাঁস মুরগি উঠে থাকে এই হাটে আপনাদেরকে একটু একটু করে ঘুরে দেখানোর চেষ্টা করব। যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর দর্শক, বলে রাখি এই হাটটা বসে প্রতি সোমবার এবং বৃহস্পতিবারে। গ্রামীণ একটা হাঁস মুরগির হাট, এটা ঘুরে ঘুরে আজকে আপনাদেরকে দেখবো। আমাদের সঙ্গে থাকবেন। দর্শক, এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর দেশি মুরগ রয়েছে, অনেক বড় সাইজের। এগুলো কার নিয়েছেন? এই যে বড় ভাই নিয়েছে, কবে নিয়েছেন ভাই? 8টা। বেচা কিনি কি হয়েছে এ পর্যন্ত? কেবলই আসলেন না? হাটটা বসে কখন থেকে শুরু হয়, মানে হাটের শুরুটা কখন থেকে হয়? দুপুর 2টা থেকে। দর্শক, এই হাটের শুরুটা হয় দুপুর 2টা থেকে। এটা হচ্ছে নকলা হাঁস মুরগির হাট, প্রতি সোমবার এবং বৃহস্পতিবারে বসে। আমরা মুরগিগুলো দেখি। আজকে বাজারটা কেমন যাইতেছে ভাই? আজকের বাজার কেমন যাইতেছে মনে হয়? ভাই আমরা অতলা আছি তো, ও এখনো সঠিক জানেন না। আচ্ছা, এগুলা কি কেজি বিক্রি করতেছেন নাকি পিস? পিস না, পিস কত মানে চাইতেছেন? এগুলা 450-350 না? এই যে একটা লাভ দিয়ে চলে গেছে কেমনে বান দিচ্ছেন? আপনারই
এই তিনটা তো অনেক বড় মাশাআল্লাহ দর্শক, এই মুরগুলো দেখেন অনেক বড় সাইজ, খুব সুন্দর দেশীয় মুরগির এই হাট, হাঁসও পাওয়া যায় প্রচুর পরিমাণে, দেশি হাঁস উঠে থাকে এই হাটে, অনেক সুন্দর একটা গ্রামীণ হাট। তাহলে বড়গুলা কত চাইতেছেন ভাই? 400-500 এরকম চাইতেছে দর্শক, দেখেন অনেক সুন্দর সুন্দর মুরগ দেখাব। আর এই যে এখানে দেখেন ছোট ভাই নিয়ে এসে মাঝারি সাইজের মুরগিগুলা, না কেমন আছেন আজকে? আজকে বাজার কেমন? বাজার ভালোই ভালোই না? এগুলো কত করে যাওয়া আজকে? কাকু কেমন আছেন? এই কাকুরা কিন্তু রেগুলার এখানে বিক্রি করে, ব্যাপারী আর কি। কাকা অনেক ভালো মানুষ, গ্রামের সহজ সরল মানুষ আসলে, ওনারা এখানে রীতিমতো রেগুলার বেচা কিনি করে আসছে বহুদিন যাবো সবসময় দেখি। আজকে মুরগির বাজার কেমন আছে? ভালোই আছে না? এই যে উপরে কত চাইছে? 500 টাকা দুইটা দর্শক, এই উপর দুইটা চাচ্ছে 500 টাকা করে। খুব সুন্দর সুন্দর মুরগ আজকে উঠেছে, আমরা একটু একটু করে ঘুরে দেখানোর চেষ্টা করবো। এই পাশটা প্রচুর পরিমাণে কবুতর উঠে, আমরা এদিকটাই দেখতে পাচ্ছি, এই যে অনেক বড় বড় মুরগ আছে, দেশি মুরগ দেখেন প্রচুর পরিমাণে দেশি মুরগ রয়েছে, বড় বড় বিশাল আকৃতির মুরগ দর্শক রয়েছে খাঁচার ভিতরে। দাদা এগুলো ওজনে কতটুকু হবে? এটি 1 কেজি 100 কেজি। 1 কেজি 100 কেজি না? আজকে কত করে দিতেছেন এগুলো? কেজি 440। কেজি 440 দর্শক, অনেক বড় বড় মুরগ এগুলো। কেজি 450 তাহলে, হ্যাঁ কেজি 450, অনেক বড় বড় সাইজের মুরগ এই হাটে পাওয়া যায়। আপনারা এই হাটে ঢাকা থেকে সরাসরি আসতে পারবেন দর্শক, খুব সহজে আসা যায়। আর এই যে এই পাশে দেখেন জমজমাট হাঁস, হাঁস মুরগি রয়েছে প্রচুর পরিমাণে। এই যে এখানে দেখেন কাকু হাঁস আর মুরগি নিয়েছে, কাকু কেমন আছেন? না ভালো না, অসুখ আছে আমার, দন্দন দিলে অসুখ আছে আমার। দর্শক দেখেন গ্রামের মানুষ আসলে কতটা সহজ সরল আর কত ভালো। দোয়া করি কাকা সুস্থ হন, কাকা কিন্তু অসুস্থ হয়েছে বলতেছে, হ্যাঁ সকলেই দোয়া করবেন কাকুর জন্য, কাকু যেন সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি। হ্যাঁ হাঁস কত করে আছি না? হাঁস 650 কইতাছে, চাইতেছেন কত? 1200-1000। তাহলে ছোট তো হাঁস, এটা এটা মেদি, ছোট আজকে মুরগি না, ছোট আছে, আমি 300 করে বলবো, দাম দেখো 300 টাকা করে। আচ্ছা 300 টাকা নিবে, অনেক মজার মানুষ, দোয়া করি কাকা হ্যাঁ সুস্থ হন তাড়াতাড়ি। এখানে গ্রামের সকল ধরনের লোকই হাঁস মুরগি কেনা বেচা করে থাকে। এই যে পাশটা দেখেন দেশি হাঁস মুরগি রয়েছে, মহিলারাও এখানে এই হাটে আসে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে। এখানে দেখেন এক আন্টি হাঁস ওজন করতেছে আর কি, অনেক সুন্দর একটা গ্রামের হাট, হাঁস রয়েছে আমরা এই পাশটা দেখি, হাঁস দেশি মুরগি ওজন কিরকম আছে? কিরকম দুইটা 4 কেজি না একটু বেশি হবো, হালকা না? কত চাইতেছেন ভাই? 450 চাইতেছে, তবে ভাই 450 বলছেন না? অনেক সুন্দর গ্রামীণ হাট দর্শক, এই হাটে প্রচুর পরিমাণে হাঁস মুরগি বেচা কিনি হয়ে থাকে। আমরা এই যে এই পাশটাই দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর চীনা হাঁস রয়েছে, দেখেন অনেক সুন্দর একটা গ্রামীণ হাট, পূর্ব এই হাট। এখানে চীনা হাঁসগুলো দেখেন কত সুন্দর কোয়ালিটি, অনেক ভালো লাগছে হাতে আছে।
দাদা চিনা আনবো আপনার? আচ্ছা স্যার, এই যে বাজান দেখেন প্রায় ছয়টা চিনা আস নিয়েছে, আরো কি বিক্রি করছেন? একটা বিক্রি করছেন? আচ্ছা আচ্ছা, চিনা আসের খামার আছে নাকি বাসায় পালন করছিলেন? ছোটখাটো খামার আছে। আচ্ছা, পারিবারিক ভাবে আর কি পালন করে থাকে। আচ্ছা, চিনা হাঁসের বাজার কেমন আছে আজকে? ভালোই আছে না? এক একটার ওজন কিরকম হবে এগুলা? দর্শক, অনেক সুন্দর হাঁস এগুলা, মোটামুটি মাঝারি বড় আকৃতির আর কি, দেখতে অনেক সুন্দর। কত করে চাইতেছেন এক একটা? পনেরোশো টাকা। দর্শক, এগুলার দাম চাচ্ছে এক একটা পনেরোশো টাকা করে আর কি। বেচাকেনি কত হলে করা যায় দাদা? এগারোশো একটা বিক্রি করছেন না? দামাদামি চলবে আর কি, চাওয়া দাম পনেরোশো দোষা, এগারোশো হলে বিক্রি করবে, অনেক সুন্দর। প্রিয় দর্শক, আমরা হাটের এক পাশে অনেক সুন্দর দেশি হাঁস দেখতে পাচ্ছি। বাচ্চা আছে নাকি ছেলে? বাচ্চাগুলো দেখি, হাঁসের বাচ্চাও কিন্তু পাওয়া যায় দর্শক এই হাটে। দেখেন খুব সুন্দর বাচ্চা রয়েছে। এগুলো কি হাঁসের বাচ্চা হয়েছে? অস্ট্রেলিয়ান। দিন দেয় কতদিন পরে এগুলো? এগুলো ডিমের উপযুক্ত হয় কতদিন পরে আর কি? সঠিক জানেন না। আচ্ছা, কত করে জোড়া চাইছে? জোড়া কত করে? জোড়া চাচ্ছে দেড়শো টাকা করে। আচ্ছা, আমরা এই পাশটাই দেখি, অনেক সুন্দর দেশি হাঁস রয়েছে, একদম গ্রামের গৃহস্থের খুব সুন্দর সুন্দর হাঁস। দাদা, হাঁসের বাজার কেমন আজকে? চারশো পাঁচশো করে বলে না? বেচা কি নিবেন? নিয়ত কত? বেচার নিয়ত এক হাজার টাকা। দর্শক, এক হাজার টাকা হলে ছাইরা দিবে। হাঁস গুলো খুব সুন্দর দেশি হাঁস। হাসা না হাসি? এগুলা হাসি হাসি না? চলুন আমরা দেখি, যে এখানে প্রচুর পরিমাণে দেশি হাঁস রয়েছে, যেমন গ্রামীণ হাঁস। এ পাশটাই দেখেন খুব সুন্দর সুন্দর হাঁস আছে। বাইজন কেমন আছেন? ভালো আছেন না? হাঁস কতগুলো নিয়েছেন? কতগুলো নিয়েছেন? চারটে নিয়েছেন। বেচা কিনি হয়েছে একটাও? না, বেচেন কেবল আসলাম। কেবল আসলেন? অবেলায়? হ্যাঁ, খুব বেলায় আছে কাকু। এই যে এগুলা কত করে চাইতেছেন? মাশাআল্লাহ, খুব সুন্দর দেশি হাঁস, কত করে চাইতেছেন? দর্শক, ছয়শো সাতশো টাকা চাচ্ছে আর কি। দেখেন গ্রামের অপূর্ব সুন্দর একটা গ্রামীণ হাঁস, যেখানে দেশীয় হাঁস মুরগি পাওয়া যায় আর কি, সোমবার এবং বৃহস্পতিবারে। আর হাঁসগুলো দেখুন খুবই সুন্দর, কালারগুলো দেখুন, দেশের যে একটা প্রকৃতির যে একটা আবহাওয়াতে মানে গায়ে লাগে সেটা বোঝা যায় আর কি। গ্রাম অঞ্চলের হাঁস মুরগিগুলো দেখলে নাকি সুন্দর জমিতে ফুটে ওঠে। তাহলে ব্যবসা কিন্তু কত হলে করবে? কিছু হাঁস দেখতে পাচ্ছি, বেশি হাঁস আনছিরা বিক্রি করতেছে। তো প্রিয় দর্শক, আমরা হাটের এ পাশে দেখতে পাচ্ছি অনেক সুন্দর দেশি হাঁস মুরগি রয়েছে। যে এই পাশে দেখেন প্রচুর পরিমাণে দেশি মুরগি আছে। দেখি বাইজান, এগুলো কার? আপনার? কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন না? আপনি কেমন আছেন? কত? এই তো আলহামদুলিল্লাহ। কতগুলো নিয়েছেন? ছয় বিধান ছিলাম, এক পিস বিক্রি করছি। ছয় জোড়া নিয়েছিলেন? ছয় পিস। ছয় পিস? জি। এক পিস বিক্রি হয়েছে? জি। অবেলায় আসছিলেন না? না, বাজার আগে। বাজার আগে? আজকে দাম একবার শুনো, দাম একবার কম, একবার কম, কম একবার কম। অরিজিনাল ব্যাপারই কি এগুলা? যাই হোক, ভাই পালছিলেন তো নাকি? আপনি তো পালন করছিলেন? ভাই পালন করছিল, তবে ভাই বলতেছে আজকে মুরগির বাজার একবারে ষোলো। জি, মানে অন্যদিন আমরা শুনি আর কি ড্যাম থাকে, তবে আজকে ষোলো একবারে না? ওই একটা আর কি। অনেক বড় সাইজ দেশি মুরগি, খুব সুন্দর সুস্থ। কত করে চাওয়া দাম?
দাদা কেমন আছেন? বেচাকেনি কেমন হলো আজকে? বেচাকেনি কম দর্শক দেখেন অনেক সুন্দর সুন্দর হাঁস নিয়ে আছে। বাড়তি আছে আর কি, যেটা বলে মাংস খেতে সুস্বাদু হয়ে থাকে। আচ্ছা ধন্যবাদ ভাইয়া। আমরা আচ্ছা এই কষ্টায় দেখবো দর্শক প্রচুর পরিমাণে দেশীয় হাঁস রয়েছে এখানে। আপনারা যদি হাঁটটা দেখেন তাহলে বুঝবেন সুন্দর একটা গ্রামীণ হাঁস। দর্শক